ভারতের শতাব্দী পুরনো প্রাচীন চিকিৎসা আয়ুর্বেদ দীর্ঘমেয়াদে মানব শরীরে বড় ধরনের ক্ষতির হুমকি থাকলেও এর বাজারটা এখন বিলিয়ন ডলারের। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আয়ুর্বেদ ভারতের প্রায় 3000 বছরের পুরনো প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, ভেষজ ঔষধ, যোগ ব্যায়াম, মেডিটেশন এসব নিয়ে গড়ে ওঠা এই ব্যবসা জনপ্রিয়তার তুঙ্গে আধুনিক চিকিৎসার বিকল্প হিসেবে। যাতে নজর মোদি সরকারেরও, গড়ে তোলা হয়েছে বিশেষ গবেষণা মন্ত্রণালয় মিনিস্ট্রি অব আয়ুষ। লক্ষ্য চিকিৎসা সেবার পাশাপাশি ব্যবসায়িক প্রসার, যার ফলও মিলছে হাতে নাতে। গড়ে উঠেছে দেশে বিদেশে বিলিয়ন ডলারের বাণিজ্য। তথ্য বলছে আগামী 5 বছরের মধ্যে এর বাজার গড়াবে $20 বিলিয়ন। পাতঞ্জলি ফুডস ও ডাবর ইন্ডিয়া হলো দেশটির সবচেয়ে বড় আয়ুর্বেদিক পণ্য যোগানের প্রতিষ্ঠান, যাদের ব্যবসার আকার এরই মধ্যে ছাড়িয়েছে $15 বিলিয়ন ঘর। তবে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াও, যাতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন দীর্ঘমেয়াদে আয়ুর্বেদিক পণ্য ব্যবহারে হতে পারে জটিল লিভার রোগ সহ নানা রোগবালাই, শঙ্কা রয়েছে জীবন নাশেরও। আয়ুর্বেদিক পণ্যে প্রায় 90% অ্যালকোহলের উপস্থিতি রয়েছে। কেরালায় কাজ করার সময় আমি জটিল লিভারের রোগে আক্রান্ত রোগী দেখতে শুরু করি, আর শেষ পর্যন্ত বুঝতে পারি এ রোগের কারণ হচ্ছে ভেষজ ওষুধ সেবন। তবে সব ছাপিয়ে ভারতের রাজনীতিতে ফায়দা হাসিলের অন্যতম অনুষঙ্গ এখন স্বাস্থ্যসেবা। জনসমর্থন আদায়ে তাই ক্ষমতাসীনরা ব্যবহার করছেন আয়ুষ ইন্ডাস্ট্রি ও এর অংশীজনদের। রাজনীতির সাথে স্বাস্থ্যসেবা গভীরভাবে জড়িত, এর সাথে সরকার জড়িত থাকায় নির্বাচনের সময় আয়ুষ আর তার স্টেক হোল্ডারদের লাইমলাইট পেয়ে থাকে, যে কারণে বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠী জনসমর্থন দিচ্ছে এর প্রচারণায়। তাই স্বাস্থ্যগত প্রভাব যাই হোক, আধুনিক চিকিৎসার পদ্ধতির বিপরীতে তুলনামূলক কম মূল্যের আয়ুর্বেদিক স্বাস্থ্যসেবা বাণিজ্য বাড়াচ্ছে যেমন, তেমনি ভারী করছে মোদি সরকারের রাজনৈতিক শক্তিকেও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।